আমরা এখন আমাদের সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ নিয়ে আলোচনা করব। আমাদের যে সকল সমযোজী যৌগ আছে, যেমন মিথেন বা যে কোনো হাইড্রোকার্বন বা পানি, অ্যামোনিয়া, এই টাইপের সমযোজী যৌগগুলি অনেক ক্ষেত্রেই বিভিন্ন আয়নিক ধর্ম প্রদর্শন করে। যেমন আয়নিক যৌগের ধর্ম হলো পানিতে দ্রবীভূত হওয়া বা বিদ্যুৎ পরিবহন করা, যেগুলি সমযোজী যৌগের মোটেই ধর্ম না। বাট দেখা যায় কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় বা তারা পোলার হয় বা তারা বিদ্যুৎ পরিবহন করে। কেন তারা এই ধর্মগুলি প্রদর্শন করে বা কোন কোন ক্ষেত্রে তারা এই সকল ধর্ম প্রদর্শন করবে সেটা নিয়ে আমাদের এই আলোচনা। তো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের যে কথাটা প্রথমে বোঝা লাগবে যে তড়িৎ ঋণাত্মকতা। তা আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, যে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। সাপোজ আমি ক্লোরিন অণুর কথা বললাম, Cl2, আমি টেস্ট করতে চাই এই ক্লোরিন অণু সে পোলার, অপোলার নাকি অন্য কিছু। তো আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন জিরো হয় তখন তাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী যৌগ বা বিশুদ্ধ সমযোজী অণু, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো হলে। যেমন আমরা উদাহরণ দিলাম আমাদের ক্লোরিনের কথা, ক্লোরিনে দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন বন্ড দিয়ে যুক্ত। তো তাদের মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমি চিন্তা করি, একটা ক্লোরিনের 3 আরেকটা ক্লোরিনেরও 3, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, দ্যাটস ওয়াই তাকে আমি বলতেছি বিশুদ্ধ সমযোজী অণু বা বিশুদ্ধ সমযোজী যৌগ। যদি আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে 0.5 এর ভিতরে হয় তখন তাকে আমরা বলি অপোলার যৌগ। 0 থেকে 0.5 হলে আমরা তাকে বলি অপোলার যৌগ। অপোলার মানে সে পোলার না। একটু আগে আমরা পোলার যৌগ নিয়ে আলোচনা করলাম যে পোলার যৌগে বিপরীত ধর্মী মেরু তৈরি হয়, আংশিক মেরু তৈরি হয় তড়িৎ ঋণাত্মকতার বড় পার্থক্যের জন্য। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে 0.5 এর ভিতর সীমাবদ্ধ থাকে তখন সেটা অপোলার হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি মিথেনের কথা, CH4 মিথেন। মিথেনে কার্বন এবং হাইড্রোজেন তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা তড়িৎ ঋণাত্মকতা কত, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের 2.1। দুইটার পার্থক্য যদি আমি খেয়াল করি 0.4, 0.4 হলে সেটা আমার এই রেঞ্জের ভিতরে আছে। এবং এখান থেকে আমি বুঝতে পারি এখানে পানিতে যেরকম বিপরীত ধর্মী মেরু তৈরি হয় বা অ্যামোনিয়াতে যে টাইপের বিপরীত ধর্মী মেরু তৈরি হয় এখানে ওরকম বিপরীত ধর্মী আংশিক মেরু তৈরি হওয়া সম্ভব না। কয়টা বন্ড আছে সেটা ম্যাটার করে না, আমার যদি একটা বন্ডেই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি হয় তখন সে পোলার যৌগ হবে। এখানে প্রতিটাতেই কিন্তু সেম 2.5 2.1, প্রতিটা বন্ডেই আমার সেম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কাজ করতেছে। সুতরাং প্রতিটা বন্ড আমার অপোলার বন্ড এবং যে যৌগটা আমি পাচ্ছি সেই যৌগটা একটা অপোলার যৌগ। অর্থাৎ শুধু মিথেন না, আমি যে কোনো হাইড্রোকার্বনের কথা যদি বলি, ফর এক্সাম্পল আমি বললাম বেনজিন C6H6, বেনজিন একটা অপোলার যৌগ। আমি এভাবে চিন্তা করব, বেনজিনে কার্বন তার তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5 এবং হাইড্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, দুইটার ডিফারেন্স 0.4, এবং সেজন্য আমাদের বেনজিন সে হলো একটা অপোলার যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে বড় এবং 0.5 থেকে ছোট হলে তাকে আমরা বলি অপোলার যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমাদের 0.5 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তখন তাকে আমরা বলি পোলার যৌগ। আমাদের পোলার যৌগ হওয়ার শর্ত হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 এবং 1.7 এর ভিতরে হওয়া লাগবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অ্যামোনিয়ার কথা, নাইট্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতা হলো গিয়ে 3.1, হাইড্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতা 2.1। এখানে আমাদের ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি 3.1 - 2.1, দ্যাট ইজ 1, এবং সেই 1 আমাদের এই রেঞ্জের ভিতরে 0.5 থেকে 1.7 রেঞ্জের ভিতরে আছে। এজন্য অ্যামোনিয়া তাকে আমরা বলি পোলার যৌগ। ঠিক একইভাবে আমি যদি পানির ক্ষেত্রে চিন্তা করি, পানির হাইড্রোজেন 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। পানির জন্য যদি আমি ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করি, দ্যাট উইল বি 3.5 - 2.1 1.4, এবং সেই 1.4 ও আমার এই রেঞ্জের ভিতরে আছে।
এজন্য পানি তাকে আমরা বলতেছি পোলার যৌগ অর্থাৎ যে কোনো সমযোজী যৌগ তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান যদি 0.5 এর সমান বা তার চেয়ে বড় এবং 1.7 এর সমান বা তার চেয়ে ছোট হয় এই রেঞ্জের ভিতরে থাকে তখন তাকে আমরা বলি পোলার যৌগ উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি HCl এর কথা আর সবার লাস্টে যেটা যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 এর চেয়েও বড় হয় তখন সেরকম যৌগকে আমরা বলি সে সর্বাধিক পোলার বা অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করে সর্বাধিক পোলার বা অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করে এটার উদাহরণ খুব বেশি পাওয়া যায় না একটা উদাহরণ আমরা দিতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড যেখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4 আমি যদি ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির কথা চিন্তা করি দ্যাট উইল বি 4 মাইনাস 2.1 1.9 যা কিনা 1.7 এর চেয়েও বেশি তখন আমি বলবো হাইড্রোজেন ফ্লোরাইড যৌগটা সে একটা সমযোজী যৌগ তার জন্ম হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে বা তার আচার আচরণ প্রায় আয়নিক যৌগের মতো বা সম্পূর্ণ রকমই আয়নিক যৌগের মতো হয় অর্থাৎ আমরা এখানে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে মৌলসমূহকে ক্লাসিফাই করলাম আমাদের যৌগগুলিকে সমযোজী যৌগগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করলাম যদি আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয় তখন তাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী অণু বা বিশুদ্ধ সমযোজী যৌগ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর ছোট হয় শূন্যের চেয়ে বড় হয় তখন তাকে আমরা বলি অপোলার যৌগ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর ভিতরে হয় তখন তাকে আমরা বলি পোলার যৌগ আর যদি 1.7 এর চেয়েও বেশি হয় আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তখন তাকে আমরা বলি সর্বাধিক পরিমাণ পোলার যৌগ বা আয়নিক যৌগ